হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘুরবাজ ইউটিউব চ্যানেল থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন ঢাকা থেকে 3500 কিলোমিটার দূরে আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজায়। আজ 21শে ডিসেম্বর 2019, এখন সকাল 7টা। প্রচণ্ড শীত এবং শৈত্যপ্রবাহের মধ্যে আমরা চলে এলাম ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সিকিউরিটি চেক শেষ করে আমরা চলে এলাম ভেতরে, আর স্ক্রিনে দেখে নেব আমাদের ফ্লাইটের চেক ইন কোন এরিয়াতে হচ্ছে। আজ আমরা ফ্লাই করব এয়ার এরাবিয়াতে। এটি একটি বাজেট এয়ারলাইন্স। দুবাই ভিত্তিক যে কয়টি এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করা হয়, এমিরেটসের পরপরই ব্যাপক জনপ্রিয় এই এয়ারলাইন্স। তুলনামূলক কম ভাড়ার জন্য আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছে এটি অনেক জনপ্রিয়। হ্যাঁ দর্শক, আমরা হেঁটে হেঁটে ঠিক চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের চেক ইন এরিয়াতে। দেখে নেব আমাদের ফ্লাইটের চেক ইন কোন দিকে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন অনেক ভিড় এখানে। বলে রাখা ভালো, দুবাইয়ের যে সমস্ত ফ্লাইট বাংলাদেশ থেকে অপারেট করা হয়, সেটা যে সময় হোক না কেন, আপনি যখনই আসবেন প্রচুর ভিড় দেখতে পাবেন। যেহেতু দুবাইয়ের সাথে আমাদের অনেক বড় একটি লেবার মার্কেট রয়েছে, তাই সব সময় এই রুটে অনেক যাত্রীর চাপ থাকে। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে অবশেষে আমরা চলে এসেছি চেক ইন কাউন্টারের খুবই কাছাকাছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট নাম্বার Z9518। দর্শক, বলে রাখছি 30 মিনিটের ব্যবধানে এয়ার আরাবিয়া 2টি ফ্লাইট অপারেট করার কারণে এখানে প্রচণ্ড ভিড় লেগে আছে। যাই হোক, অনেক কষ্ট করে আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে হেঁটে চললাম ইমিগ্রেশনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ইমিগ্রেশন পুলিশ আরেকবার সবার পাসপোর্ট এবং বোর্ডিং পাস চেক করে নিচ্ছেন। আমরাও আমাদের পাসপোর্ট এবং বোর্ডিং পাস সেই পুলিশ অফিসারকে দেখিয়ে চলে এলাম ইমিগ্রেশন লাউঞ্জের দিকে। এদিকটাতে এসে কিছুটা নিঃশ্বাস ছাড়া গেল। চেক ইন কাউন্টারের প্রচণ্ড ভিড় উপেক্ষা করে এখানে আসার পরে কিছুটা মনটা ভরে গেল। যাই হোক, এখানে আর কোনো ভিড় নেই। দর্শক, এখানে যেহেতু ভিডিও করতে পারবো না, তাই এখনকার জন্য আমি চলে গেলাম। ইমিগ্রেশন পার হওয়ার পরে আবারও সবার সাথে দেখা হবে। ইমিগ্রেশন পার হয়ে আমরা চলে এলাম প্যাসেঞ্জার লাউঞ্জ এরিয়ায়। এই প্যাসেঞ্জার লাউঞ্জ এরিয়াতে আপনি বসে বিশ্রাম করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফ্লাইটের আগের সময়টুকু। যারা এয়ারপোর্টে এসে খাওয়া দাওয়া করবেন বলে ভাবছেন, তাদের জন্য একদমই নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে রয়েছে নানান ধরনের ফাস্ট ফুড শপ এবং রেস্টুরেন্ট। এখানে এসে আপনি সেরে নিতে পারেন আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। যাই হোক দর্শক, আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে একটু ঘুরে দেখব এয়ারপোর্টের এই লাউঞ্জ এরিয়া। এখানে রয়েছে অনেকগুলো ডিউটি ফ্রি শপ এবং সুভেনিয়ার শপ। আপনি ঘুরে দেখতে পারেন এবং কেনাকাটা করতে পারেন আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের জন্য। দেখতে থাকুন
শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জ এরিয়া, ডিউটি ফ্রি শপ এবং সুভেনিয়ার শপ। ভিউয়ার্স, আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাই আমরা হেঁটে চললাম বোর্ডিং গেটের দিকে। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। গত কয়েক মাস যাবৎ আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুবাই ভ্রমণের ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। ভ্রমণ বাতিল করতে হয়েছে অসংখ্য যাত্রীর, কেননা দুবাইতে বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ভিসা চালু না থাকায় কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র ভিজিট ভিসার মাধ্যমে জনশক্তি রপ্তানি করছেন দুবাইতে, যাতে করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর সেজন্য কঠিনভাবে বিষয়টিকে দমন করার জন্য আমাদের ইমিগ্রেশন পুলিশ গত কয়েক মাস যাবৎ সোচ্চারভাবে কাজ করছেন। তাই আপনার যদি দুবাই ভ্রমণের পূর্বে সার্কবিহীন তিন চারটি দেশের ভ্রমণ অভিজ্ঞতা না থাকে, তাহলে বলবো অবশ্যই আপনার দুবাই ভ্রমণটি বাতিল করবেন, কেননা আপনিও পড়তে পারেন যে কোনো ধরনের আইনি জটিলতায় এবং আপনার ভ্রমণটি বাতিলও হতে পারে। হ্যাঁ দর্শক, অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত এয়ারক্রাফটে। এয়ার অ্যারাবিয়া ঢাকা থেকে শারজার রুটে তাদের ফ্লাইট পরিচালনা করেন এয়ারবাস A320 নিও এ এয়ারক্রাফটটি দিয়ে। তাই আর কথা বাড়াবো না, আমরা এখন চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত এয়ারক্রাফটে। আপনাদের সাথে আবার দেখা হবে 5 ঘন্টা পরে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন লাউঞ্জে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে এলাম শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা হেঁটে চললাম ইমিগ্রেশন লাউঞ্জের দিকে। সুন্দর এবং পরিপাটি করে সাজানো শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অসংখ্য ডিউটি ফ্রি শপ এবং সুভেনিয়ার শপ। আমরা তার পাশ দিয়ে হেঁটে চললাম ইমিগ্রেশনের দিকে। দেখতে থাকুন আমাদের ঢাকা টু শারজা ব্লগ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ঘুরবাজ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য ট্রাভেল রিলেটেড টিপস এবং ব্লগিং ভিডিও নিয়ে হাজির হব
তাই আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।